অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হয়তো কারখানা উপরিব্যয়ের নাম শুনেছি, যেখানে অ্যাকচুয়ালি কী হয় বলতো, কারখানার ভেতরকার খরচ থেকে কারখানার ভেতরে পণ্য উৎপাদন থেকে কারখানার বাইরে যাওয়ার আগ পর্যন্ত যে খরচগুলো হয়, সেখান থেকে প্রত্যক্ষ খরচ বাদ দিলে যে খরচগুলো আমরা পাই সেটাকে আমরা বলেছি কারখানা উপরিব্যয়। তো অফিস ও প্রশাসনিক উপরিব্যয় অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে বা এই টপিকটার মূল কনসেপ্ট অ্যাকচুয়ালি কী। যে কোনো কোম্পানিরই অ্যাকচুয়ালি দুটো সেগমেন্ট থাকে, হ্যাঁ, দুটো সেগমেন্ট থাকে। একটি সেগমেন্টে অ্যাকচুয়ালি তারা পণ্য উৎপাদন করে, আরেকটি সেগমেন্টে তারা অ্যাকচুয়ালি অফিসিয়াল কাজকর্ম করে। তোমাদেরকে যদি আরেকটু সহজভাবে বুঝাই, ধরে নিই প্রাণের কথা, হ্যাঁ, প্রাণী যে আমাদের জন্য এত এত পণ্য উৎপাদন করছে, তাদের একটি ফ্যাক্টরি রয়েছে, একটি কারখানা রয়েছে যেখানে অ্যাকচুয়ালি পণ্য উৎপাদন হচ্ছে, রাইট। তাদের আরেকটি সেগমেন্ট রয়েছে যেখানে হচ্ছে তারা অফিসিয়াল কাজকর্ম করছে বা তারা প্রশাসনিক কাজকর্ম করছে। সেখানে আমরা গেলে কি দেখতে পাই, সুটেড বুটের কিছু কর্মকর্তা, তাদের সামনে কম্পিউটার রাখা আছে, তারা অফিসিয়াল কাজকর্ম করছে, তারা রেকর্ডস রাখছে, তারা অ্যাকাউন্টস কিপ করছে অ্যাকচুয়ালি। তো এই যে অফিসের কাজগুলো বা প্রশাসনিক কর্মকাণ্ডগুলো, এগুলো থেকে যে খরচগুলো আমাদের সামনে চলে আসে, সেই খরচগুলোকে আমরা বলছি অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। এখন এগুলো পণ্য উৎপাদনের সাথে হয়তো সরাসরি জড়িত নয়, কিন্তু এই খরচগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরে নাও একটা কোম্পানির শুধু ফ্যাক্টরি আছে, শুধু সেই কোম্পানিতে পণ্য উৎপাদনই হচ্ছে, কিন্তু সেই কোম্পানির প্রশাসনিক কোনো কর্মকাণ্ড নেই, সেই কোম্পানিকে চিন্তা করা যায় আদৌ? আদৌ কিন্তু সেই কোম্পানি চিন্তা করা যায় না। তো অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বলতে আসলে আমরা প্রশাসনিক কাজের জন্য বা একটি কোম্পানির পরিচালনার জন্য বা একটি কোম্পানি নিয়ন্ত্রণের জন্য যেই ধরনের খরচগুলো আমরা করে থাকি, আমরা সেই খরচগুলোকে অ্যাকচুয়ালি আমরা বলছি অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। সো অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের আন্ডারে সেই ক্ষেত্রে কী কী খরচ বসবে? তাহলে বেতন, কার বেতন? এই বেতন হচ্ছে অফিস কর্মচারীদের বেতন। এই বেতন কাদের? অফিস কর্মচারীদের বেতন। এরপর চলে আসবে ভাড়া। এই ভাড়া কার? এই ভাড়া হচ্ছে অফিস ভাড়া। তারপর বেতন বলতে অ্যাকচুয়ালি আমরা যখন বলছি তখন অফিস কর্মচারীদেরকেও বোঝানো যেতে পারে, অথবা ব্যবস্থাপককেও বোঝানো যেতে পারে। সো ব্যবস্থাপক অব্লিক অফিস কর্মচারী, এটা তোমরা আশা করি সকলেই লিখে নিতে পারবে। তারপরে আর কী হতে পারে? ছাপা ও মণিহারি। দেখো, ছাপা ও মণিহারি বলতে আমরা বুঝি কলম, খাতা বা স্ট্যাপলার, অর্থাৎ এই যে অফিসিয়াল কাজকর্মে আমাদের যে টুকটাক যেই বিষয়গুলো দরকার হয়, স্কেল, এগুলোকে আমরা বলছি ছাপা ও মণিহারি। তো এই ছাপা ও মণিহারি, এই বিষয়গুলো না যে কোনো অফিসের জন্য বা প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ একটা আইটেম। এগুলো ছাড়া কিন্তু আসলে অফিস ও প্রশাসনিক কর্মকাণ্ড কিন্তু আসলে করাটা সম্ভব না। ইভেন আমি যে 10 মিনিটস অফিসে বসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, এখানে কিন্তু আমার সামনে অসংখ্য পেপার্স, অসংখ্য কম্পিউটার্স কিন্তু আমার সামনে রয়েছে। তো এই ছাপা ও মণিহারি, এটা আমাদের অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এরপর আর কী হতে পারে? অফিসের মেরামত খরচ। মেরামত খরচ কিসের মেরামত খরচ? অফিসের মেরামত খরচ, হ্যাঁ, কারখানার মেরামত খরচ কিন্তু আলাদা হিসাব। তারপর এই যে দেখো, এই যে আমি যে অফিসটাতে বসে ক্লাস নিচ্ছি, এখানে আমাদের কী করতে হচ্ছে বলতো? ইন্টারনেট বিল দিতে হচ্ছে, যেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি ডাক ও তার। ইভেন বিদ্যুৎ খরচ দিতে হচ্ছে, অফিসের বিদ্যুৎ খরচ, অফিস সংক্রান্ত যে সকল খরচগুলো সেগুলোকেই তো অ্যাকচুয়ালি আলটিমেটলি আমরা বলছি কি, অফিস উপরিব্যয়। তারপর অনেক সময় আমরা কী করি বলতো, আমরা হচ্ছে আমাদের হিসাব কিতাব ঠিকঠাক আছে কি না সেজন্য আমরা অডিট করি। কী করি বলতো? অডিট করি। তো এই নিরীক্ষা ফিস বা অডিট ফি, সেটা কিন্তু আমাদের জন্য একটি প্রশাসনিক উপরিব্যয়, কারণ এটা কিন্তু কোনোভাবেই কারখানার সাথে জড়িত না, কিংবা এটা কিন্তু বিক্রয় বৃদ্ধির সাথে জড়িত না, রাইট। এরপরে আর কী কী হতে পারে? আর হতে পারে অফিসের আসবাবপত্রের অবচয়, অথবা শুধুমাত্র আমরা যদি বলি আসবাবপত্রের অবচয়। সো আসবাবপত্র বা অফিস আসবাবপত্রের অবচয়, এইটা কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য একটি অফিস ও প্রশাসনিক উপরিব্যয় হিসেবে কাউন্ট হবে। মোদ্দা কথায়, প্রশাসনের সাথে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সাথে জড়িত যে সকল খরচগুলো রয়েছে, সেই সকল খরচগুলোকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় কী বলে থাকি বলতো? হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা বলে থাকি অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, কিংবা আমরা এটাকে বলে থাকি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো এর আন্ডারে অ্যাকচুয়ালি এই ধরনের খরচগুলো আমরা হতে দেখে থাকি। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে হয়তো নতুন কোনো একটি টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। স্টে টিউন উইথ রবি 10 মিনিট স্কুল অ্যান্ড নেভার স্টপ লার্নিং।